আমার ব্রকলি স্যুপের এই ভিডিওটা দেখার পরে একজন আপু কমেন্ট করেছিল যে তার একদমই ব্রকলি ভালো লাগে না, আর ব্রকলি নাকি গন্ধ আসে। তো ভিডিওটা আসলে তার জন্যই মেক করছি। ব্রকলি এমন কোনো সবজি না যে তুমি এটাকে বেশি রান্না করবা, বেশি রান্না করলে এটা দিয়ে বাজে গন্ধ বের হবে, একদম রাইট। হয়তো বা তুমি যখন রান্না করেছো তখন এতটাই বেশি রান্না করে ফেলেছো যে গন্ধ আসছে। ব্রকলি সহ আরও কয়েকটা বেশ কয়েকটা ভেজিটেবল আছে যেখানে তুমি বেশি রান্না করতে পারবে না। ব্রকলি 1 থেকে 2 মিনিটেই রান্না শেষ হয়ে যায়, এর থেকে বেশি রান্না করলে ব্রকলির কালারও নষ্ট হয়ে যাবে, সাথে সাথে ব্রকলি দিয়ে খুব বাজে একটা গন্ধ আসে, তখন আর খাওয়া যায় না। ব্রকলি তুমি ভাজি করো, যেভাবে রান্না করো, খেতে পারবে না। আর ব্রকলি অন্য ভেজিটেবলের সাথেও যায় না, কেন জানি না, বাট ব্রকলি যায় না। আমি এর আগে অনেক ট্রাই করছি বাট আসলে ভালো লাগে না। ব্রকলি একাই 100, মানে হিরোর মতো। আর ব্রকলি এমন একটা ভেজিটেবল, প্রচণ্ড গুণসম্পন্ন একটা ভেজিটেবল, তাই এর সাথে বন্ধুত্ব বিশেষ করে মেয়েরা যদি না করে তাহলে মেয়েরাই ভুল করবে। কারণ হলো ব্রকলি ব্রেস্ট ক্যান্সারের প্রতিষেধক হিসেবে কাজ করে। তো তুমি যদি মনে করো যে না ব্রকলি ভালো লাগে না, খাবো না, এটাকে অ্যাজ এ মেডিসিন হিসেবেও কিন্তু গ্রহণ করতে পারো, উপকারে আসবে। আর আমার বাসায় ব্রকলি সবাই খুব পছন্দ করে, এমনকি আমার টডলাররাও ব্রকলি অনেক পছন্দ করে। এই যে আমি দেখাচ্ছি স্টির ফ্রাই করে ব্রকলিটাকে, আমার আসলে ব্রকলি খাওয়ার ক্রেভিং হয়। অনেক সময় ঘুম থেকে ওঠার আগেই আমার ফিল হয় যে আমার এক বাটি ব্রকলির প্রয়োজন, কেন আমি জানি না। এখন অনেকেই ভাববে ব্রকলি খাওয়ার জন্য আবার মানুষের ক্রেভিংও হইতে পারে, ফানি, বাট হয়, আমার হয়। আমি রোজা রাখলে আমার ব্রকলি খাওয়ার প্রচণ্ড ক্রেভিং হয়, কেন রিয়েলি আমি জানি না, এটা আমার ইনার বডি পার্ট থেকে আসে। তো হালকা অলিভ অয়েলে রসুনটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে ব্রাউনও হয়নি। আর এই অবস্থাতেই আমি ব্রকলি দিয়ে দিব। ব্রকলিটাকে একটুখানি ঢেকে দিতে হবে মাত্র 10 to 25 সেকেন্ডের জন্য। তারপরে জাস্ট আমি লবণ আর পেপার দেবো, অন্য আর কিছু কিন্তু এখানে দিব না। এটাকে যত তুমি সাধারণ রাখবা ততই ভালো লাগবে, আর এক্সট্রা কিছু অ্যাড করলে এটা মানে স্বাদ হারায় ফেলে। তো যাই হোক, লবণ, সল্ট অ্যান্ড পেপার, দ্যাটস ইট, আর কিছু দিব না। আর খুব জোর 30 সেকেন্ড আমি রান্না করব, এর বেশি রান্না করব না। এভাবে রান্না করার পরে তুমি খেয়ে দেখবে একদম গরম গরম সার্ভ হবে, এমন অবস্থায় সার্ভ হবে যে তুমি খেতে বসছো, খেতে বসে তুমি ব্রকলিটাকে ফ্রাই করতেছো, দ্যাটস ইট। স্বাদটা এমন হবে যে তুমি মাংস খাচ্ছ, তোমার ভালো লাগবে। আর ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই ট্রাই করো, ব্রকলি যদি হাতের কাছে থাকে, হাতের কাছে পাও, তাহলে অবশ্যই ট্রাই করো। চাইলে এখানে একটু পানির ছিটা মারা যায়, পানির ছিটা দিলে মানে একটা ময়েস্ট একটা ফিল আসে, তো ভালো লাগে। আর স্টির ফ্রাই ব্রকলি ইজ এ অসম অসম একটা ডিশ, মানে এটা শুধুমাত্র খাওয়া যায় এরকম একটা জিনিস, কোনো কিছু লাগবে না এটার সাথে খাওয়ার জন্য। আর ব্রকলির সাথে আমাদের ভালোবাসা না হয়ে উপায় নেই, কারণ আমরা 8 মাসই ব্রকলি, ক্যাপসিকাম আর মানে ফুলকপি বাঁধাকপির সাথে থাকি, কারণ আমাদের এখানে আর কোনো সবজি তখন পাওয়া যায় না। সো ব্রকলি আমাদের ভরসা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।